রেসপেক্টটা আসলে, রেসপেক্ট দেয়াটা তো আসলে ভেতর থেকে আসে, আপনি তো ফেক রেসপেক্ট দেখাতে পারবেন না, সেটাও যখন ফেক হয়। এই যে আচ্ছা, কালকের পুরো কনভারসেশনটা আপনাদের সাথে যেটা হলো, হুম হুম এটা মানুষ দেখতে পারলেই বুঝতে পারবে যে আসলে কতটুকু ফেক কতটুকু রিয়েল। নমস্কার বন্ধুরা, এমাত্র অভিনেত্রী শিনশিলাকে চুমুখা মাস্তানার বাসায় আসলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরিমণি। তিনি আসার পরেই চারিদিক থেকে আসা মানুষের ঢল ওনার বাড়ির সামনে এসে পড়ে। শেষমেশ পুলিশ ডাকতে হয় সে বিষ সামলানোর জন্য। তিনি মাস্তানার বাড়িতে আসার পরেই তাকে আর্থিক সহায়তা করেন। তারপরে তিনি মিডিয়ার উদ্দেশ্যে এমন এক মন্তব্য করেন যা শুনলে আপনার চমকে উঠতে বাধ্য। তাই সম্পূর্ণ খবরটি বিস্তারিতভাবে জানতে ভিডিওটি লাইক করে শেষ অবধি আমাদের সঙ্গেই থাকুন। অনেক সময় ভক্তদের চাহিদা পূরণ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হয় তারকাদের। এবার তেমন এক বিড়ম্বনার শিকার হলেন অভিনেত্রী শিনশিলা। গত 22 মে অপূর্ব রানা পরিচালিত দ্য রাইটার সিনেমা শুটিং করতে গিয়ে এমনই ঘটনাটি ঘটে। শুটিং সেটে উপস্থিত মানসিক ভারসাম্যহীন একটি ছেলে অভিনেত্রী শিনশিলাকে কাছে পেয়ে প্রকাশ্যেই জড়িয়ে ধরে তাকে চুমু খেয়ে ফেলে। ভক্তের এমন কাণ্ডে হতবাক হয়ে পড়েন ঢাকা সিনেমার এই জনপ্রিয় নায়িকা। নায়িকা শিনশিলা বলেন, এদিন আমি নতুন সিনেমা শুটিংয়ে যাই। এই সময় শুটিং সেটে উপস্থিত এক ভক্ত আমাকে দেখে আমার সাথে কথা বলতে চায়। আমি সরল মনে ছেলেটিকে কাছে টেনে নিই। ছেলেটি কাছে এসে কেঁদে কেঁদে এসে আমায় বলে তার বাবা মা কেউই নেই, তাকে কেউ ভালোবাসে না। এই কথা বলতে বলতে সে আমায় জড়িয়ে ধরে চুমু খায়। আচমকাই এ ঘটনায় আমি হতভম্ব হয়ে যাই। পরে অবশ্য এই মানসিক ভারসাম্যহীন ছেলেটি আমার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। তবে নিজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে মাসুদানার বিরুদ্ধে মামলা করেন শিনশিলা। আর মামলার ভিত্তিতে সাভার এক আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদানার আটক হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে আসতেই তা কিছু সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। তবে কাল সন্ধ্যায় তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। তবে আজ আচমকায় চুমুখা মাসুদানার বাসায় এসে হাজির হলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নায়িকা পরিমণি। তিনি প্রথমেই মাসুদানার সঙ্গে দেখা করেন এবং জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে শুভেচ্ছাবার্তাও জানান এবং মাসুদানার সামনেই তার মায়ের হাতে 18 লক্ষ টাকার চেক তুলে ধরেন। তারপরে তিনি মিডিয়াকে জানান, হ্যাঁ আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখেছি, মাসুদানা একজন মানসিক ভারসাম্যহীন ছেলে, তা আমি অভিনেত্রী শিনশিলাকে বলবো ওনারও ঠিক হয়নি এরকম ছেলেকে কাছে টেনে নেওয়া। কেননা সবসময় যে সব ভক্তদের আবদার মানতে হবে এমনও তো নয়। যদিও শুনেছি অভিনেত্রীর পা ধরে ক্ষমা চেয়েছে ওই ছেলেটি, তবু তার মতো একজন দরিদ্র মানসিক ভারসাম্যহীন ছেলেকে শেষমে জেলে দিতে হলো। পরিমণি যাওয়ার আগে মিডিয়াকে শেষবার জানান, আমি মাসুদানাকে 18 লক্ষ টাকা দিয়ে আত্মীয় সাহায্য করলাম, আর আমি আশা করি তার এই টাকা দিয়ে মানসিক চিকিৎসা খুব ভালোভাবেই হবে, আর আগামী দিনে কোনো ছবিতে তাকে নেওয়া যায় সেই কথা ভাবছি আমি। তো বন্ধুরা, পরিমণি আত্মীয় সাহায্য নিয়ে আপনারা কী ভাবছেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাই লাইক করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে এরকম নতুন নিউজের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।